এই আন্দোলনের পিছত মানে বিজেপির রাজনৈতিক দালাল হয়ে গেল এইবোর চাইছে মানে অসমের জনপ্রিয় তথা যুব প্রজন্ম হার্টথ্রব জুবিন গার্গর এক বিশেষ মন্তব্য অসম জাতীয় পরিষদ এটা ফটুয়া দল এই মন্তব্যটি করার পিছতেই সংবাদ মাধ্যমের লগতে সামাজিক মাধ্যমত জনপ্রিয় গায়কজনক লৈ খুবই চর্চা লাভ করা দেখা গৈছে আর ইয়ার পিছতেই অসম জাতীয় পরিষদর মরিগাঁও জেলা সমিতিয়ে জনপ্রিয় গায়কজনের বিরুদ্ধে মরিগাঁওত গোচর রুজু করেছে বলে জানিব পৰা গৈছে জনপ্রিয় গায়কজনে এজিপিক লৈ বিরূপ মন্তব্য করাক লৈ দলটির সভাপতি লুরিণজ্যোতি গগৈর প্রতিক্রিয়া এই ভিডিওটির মাধ্যমে জানাওয়া হকসন আমি কেতিয়াও কারোবার সার্টিফিকেট বিচারি কাম করা আমার মৌলিক বিষয়টোই হল মূল চিন্তা আর লক্ষ্যটোই হল ভবিষ্যৎ সমাজক কেনেকৈ সুরক্ষিত করব পাৰি রাজনৈতিকভাবে কেনেকৈ ন্যায় দিব পাৰি আর এই যাব বিষয়ে আহিছে এইবর অতি অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় আর মানে এই ভাবো যে আমি এই যব শব্দ বাক্য ব্যবহার হয়েছে বিষয়ত আমি বক্তব্য দিয়াটো উচিত নহয় রাইজে বিচার করব দলটো ভাল বেয়া আমি মূল জাতীয় উদ্দেশ্য আমি আছো রাইজে জানে সেই কারণে আমার আপনি সোশ্যাল মিডিয়ার বক্তব্য চক কমেন্টস হোক ডিমান্ড আছে আমাক রাইজে দেখিছে নহয় আমি সততায় কাম করে আসো নাই করা কোনে কম্প্রোমাইজ করেছে কোনে আপোষ করেছে কোনে এই কা আন্দোলনের পিছত মানে বিজেপির রাজনৈতিক দালাল হয়ে গেল এইবর চাইছে মানুষ বিচার জনতার ওসর কোনে সমাজ জীবনলে বেয়া সংস্কৃতি আনিছে রাজহুয়াকে বেয়া কথা বতরা কোয়া বেয়া মন্তব্য আগবাই সব রাইজে চাইছে বিচার জনতা মই যেতিয়া দায়িত্ব লৈছো তেখেতে যিগৰাকী মানুহৰ কথা কৈছে তেখেতে ফোন কৈছিল কৈছিলে যে আমি কিবা কৰিব লাগিব সমাজখনক গতিকে তেওঁৰ বক্তব্য মোক শুভেচ্ছা দিছিল তই পাৰিবি এনেকৈ কৈছে আজি তেওঁ কি উল্টা কৰিছে মই সেইটো মই ৰহস্যজনক মানে কিয় আহিল আহিব লগা কথাই নাছিল অপ্ৰাসংগিক অপ্ৰয়োজনীয় বিষয় এটা অমাৰ্জিত আৰু অসংস্কৃতিপূৰ্ণভাৱে কিয় উপস্থাপন কৰা হ'ল কিয় টানি অনা হ'ল এইটো মই আচৰিত হৈছো যিগৰাকী মানুহে নিশা 3:30 বজাত ফোন কৰি মোক কৈছিল যে তই পাৰিবি মই তোক দেখিছোঁ তোৰ সেইটোত এইটো শক্তিটো মই দেখিছোঁ তয়ে পাৰিবি তই নেতা নেতৃত্ব ল'ব লাগিব এইবুলি কৈ তেতিয়া আপোনালোকে নিশ্চয় অসমৰ ৰাইজেও পাহৰি যোৱা নাই মনত অসমৰ ৰাইজৰ স্মৃতিশক্তি নিশ্চয় কমি যোৱা নাই সকলোৱে মনত ৰাখিছে এই সময়ত কোনে কি কৈছিল কি কৰিছিল আমি আদৰ্শটো আজিও একে ৰাখিছোঁ আমি অসমৰ ৰাইজক যিটো কথা দিছিলোঁ সেইটো একে ৰাখিছোঁ ৰাজনীতি কৰিবই লাগিব বেলেগ দলে অন্যায় কৰিছে অন্যায়ৰ বিৰুদ্ধে ৰাজনৈতিকভাৱে যুঁজিব লাগিব জাতীয়তাবাদী আঞ্চলিক শক্তি হোক যিসকলে বিশ্বাসঘাতকতা প্ৰতাৰণা কৰিছে সেই ৰাজনীতিৰ অৱসান কৰিবলৈ হ'লে কোনোবাই নহয় কোনোবাই কাম কৰিব লাগিব আমি ভাল কৰিছোঁ বেয়া কৰিছোঁ আমি কৰিব পাৰিছোঁ নে নাই কৰা আমি কিমান আদৰ্শটোৰ প্ৰতি আমি কিমান দায়বদ্ধ আমি অসমৰ মানুহৰ কথা কিমান লৈ আমি আগবাঢ়িছোঁ এই সমগ্ৰ কথা বতৰা মই ভাবোঁ যে ৰাইজে বিচাৰ কৰিব ৰাইজৰ আদালতত এইবোৰ এৰি দিব লাগিব গতিকে মই আশা ৰাখিছোঁ অসমৰ ৰাইজে বিচাৰ কৰিব আমি কি কৰি আছোঁ কি নাই আৰু পুনৰ কৈছোঁ যে মৌলিক বিষয়বোৰলৈ আগবাঢ়ি আহক পাম অইল কাল্টিভেশ্যন হৈছে মানে পাম খেতি আৰম্ভ হৈছে যি আমাৰ জৈৱ বৈচিত্ৰতা ধ্বংস কৰিব পাৰে আমাৰ খেতি বাতি শেষ কৰি দিব পাৰে আমাৰ যিটো গ্ৰাউণ্ড ৱাটাৰ লেভেল পানীৰ স্তৰ তললৈ লৈ যাব পাৰে গতিকে সেইবোৰ সম্পৰ্কত আমি যদি সকলোৱে যুঁজে অসমৰ সাধাৰণ জনতাৰ সদি হকে যদি সকলোৱে মাত মাতে আমি ভাল পাম অন্যায়ৰ বিৰুদ্ধে দুৰ্নীতি চলি আছে আমি কেতিয়াও কাৰোবাৰ চাৰ্টিফিকেট বিচাৰি কাম কৰা আমাৰ মৌলিক বিষয়টোৱেই হ'ল মূল চিন্তা আর লক্ষ্যটোই হল ভবিষ্যৎ সমাজক কেনেকৈ সুরক্ষিত করব পাৰি রাজনৈতিকভাবে কেনেকৈ ন্যায় দিব পাৰি।